আমরা দশম শ্রেণীর জ্যামিতি অষ্টম অধ্যায়ে বৃত্ত নিয়ে আলোচনা করব এবং আমরা অষ্টম অধ্যায়ে উপপাদ্য 18 বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী এটা নিয়ে আলোচনা করব আজকে প্রথমত এখানে বৃত্তের কথা বলা আছে এর জন্য আমরা একটি বৃত্ত এরপর বলা আছে বৃত্তের সকল সমান জ্যা জ্যাটা মূলত কি বৃত্তে যে এই গোল অংশটুকু এটাকে বলা হয় পরিধি এই পরিধির যে কোনো দুটি বিন্দুকে যদি সংযোগ করা হয় তাহলে আমরা তাকে বলবো জ্যা এখন বলা হয়েছে বৃত্তের সকল সমান জ্যা অর্থাৎ কোনো বৃত্তে একাধিক জ্যা থাকতে পারে সেই একাধিক জ্যা গুলো যদি সমান হয় অর্থাৎ পরিমাপে সমান হয় বা দৈর্ঘ্যে সমান হয় তাহলে তার কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে অর্থাৎ কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে এর জন্য আমরা সবার আগে ধরলাম বৃত্তটির কেন্দ্র O এবং যেহেতু সমান জ্যা কথা বলেছে এর জন্য আমরা এই বৃত্তে দুটি সমান মাপের জ্যা এই কেন্দ্রের দুই পাশে অঙ্কন মনে করি যে দুটি AB এবং AB এবং CD জ্যা দুটোকে এমন ভাবে অঙ্কন করব যাতে তারা পরস্পর পরিমাপে সমান হয় অর্থাৎ একটি যদি 5 সেমি হয় অপরটিও যেন 5 সেমি হয় এখন বলছে কেন্দ্র হতে অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র O হতে AB জ্যা যত দূরে আছে CD জ্যাও তত দূরে আছে এটা প্রমাণ করতে হবে অর্থাৎ জ্যা সমান হলে তাদের কেন্দ্র হতে দূরত্ব সমান হবে এখন সাধারণত আমরা যে কোনো একটা স্থান থেকে অন্য স্থানের দূরত্ব কিভাবে নির্ণয় করি সোজাসুজি বা লম্বভাবে এর জন্য আমরা এই কেন্দ্র O হতে AB এবং CD জ্যার উপরে লম্ব O থেকে AB এর উপরে যে লম্বটি আঁকব তার নাম দিব আমি ও ই একইভাবে ও থেকে সিডি জ্যার উপরে যে লম্বটি আঁকব তার নাম দিব আমি ও এফ কথা বোঝা গেছে এরপর আমরা চলে আসি লেখা প্রথমে বিশেষ নির্বচন বিশেষ নির্বচনে আমরা এই বৃত্তটির বৈশিষ্ট্যগুলো তুলে ধরব এই বৃত্তটির নাম কি 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 জ্যা নিয়েছি সেগুলো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান যে দেখো বৃত্তটা হলো ও কেন্দ্র বিশিষ্ট আর আমরা যে দুটো সমান যে আঁকছিলাম একটা নাম দিয়েছিলাম এবি আর একটা নাম দিয়েছিলাম সিডি এর জন্য বলেছি আমি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান যে এরপর আমরা কি করেছি এরপর আমরা কেন্দ্র ও হতে এবি এবং সিডি জ্যার উপরে লম্ব এঁকেছি
উপর অঙ্কিত লম্ব OE দেখো আমরা O থেকে AB এর উপরে যে লম্বটা এঁকেছি তার নাম হলো OE একই ভাবে CD Z এর উপর অঙ্কিত লম্ব OF O থেকে AB এর উপরে যে লম্ব এঁকেছি সেটা হলো OE আবার O থেকেই CD এর উপরে যে লম্ব এঁকেছি তা হলো OF এখন আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে AB যেও যত দূরে আছে আর CD দাও তত দূরেই আছে অর্থাৎ O E যতটুকু হবে O থেকে F ও ততটুকুই হবে তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে O E সমান OF প্রমাণ করতে হবে OE সমান OF কারণ OE টা হলো কেন্দ্র থেকে AB এর দূরত্ব আর OF হলো CD এর দূরত্ব যেহেতু যে দুটি সমান তাদের দূরত্ব তাহলে সমানই এরপর চলে আসি আমি অঙ্কনে আমরা এবার কি করব এরপর আমরা O থেকে A যোগ করব এবং ও এর সাথে সি যোগ A আর O C কেন যোগ করলাম এই যোগ করার ফলে দেখো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে খেয়াল করেছো একটা ত্রিভুজের নাম ত্রিভুজ O A E এবং অপর ত্রিভুজের নাম ত্রিভুজ O C F আমরা জানি যে কোনো ত্রিভুজে ছয় রকম বৈশিষ্ট্য থাকে কয় রকম ছয় রকম বৈশিষ্ট্য থাকে তিনটা বাহু এবং তিনটা কোণ দেখো এই যে ত্রিভুজটা যে তিনটা বাহু আছে আবার তিনটা কোণ আছে একইভাবে অপর ত্রিভুজেরও তিনটা বাহু আছে এবং তিনটি কোণ আছে কোন কারণে যদি এই দুটি ত্রিভুজের এই ছয়টা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো তিনটা বৈশিষ্ট্য মিলে যায় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম তাহলে এখন আমরা কি করব এই ত্রিভুজ দুটি সর্বসম হয় কিনা সেটা যাচাই করব তাহলে একটা ত্রিভুজের বৈশিষ্ট্য থাকে কয়টা ছয়টা তিনটা কোণ এবং তিনটি বাহু এই ছয়টা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো তিনটি বৈশিষ্ট্য যদি অপর একটি ত্রিভুজের সাথে মিলে যায় তাহলে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারি তাহলে খেয়াল করো যেহেতু O থেকে AB এর উপর লম্ব এঁকেছি এবং O থেকে CD এর উপর লম্ব এঁকেছি আর লম্বকে আমরা জানি কোণের পরিমাণ হয় কত ডিগ্রি 90 ডিগ্রি এবং যেহেতু এই কোণের পরিমাণ 90 ডিগ্রি তাহলে অবশ্যই যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে অবশ্যই দুটি হবে সমকোণী ত্রিভুজ কারণ উভয়ে একটি করে কোণ সমকোণ আচ্ছা এখন দেখি এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আমি খুঁজে পাই সমকোণী ত্রিভুজ OAE এবং সমকোণী ত্রিভুজ ও এফ সি
উৎপন্ন হয়েছে ঠিক না আচ্ছা এখন আমরা যখন জে এঁকেছিলাম তখন এবি আর সিডি জে কিন্তু সমান এঁকেছিলাম এবি আর সিডি জে সমান এঁকেছিলাম তাহলে অবশ্যই এবি যতটুকু হবে সিডিও ততটুকু হবে আর এবি আর সিডি যদি সমান হয় তাহলে এবি এর অর্ধেক যত হবে সিডি এর অর্ধেকও ততই হবে এখন দেখি এবি এর অর্ধেক কি এবি এর অর্ধেক হলো এ ই আর সিডি এর অর্ধেক সি এফ এখন কিভাবে হলো এইটা হলো এভাবে যদি কোন বৃত্তের যে কোনো বৃত্তের কেন্দ্র হতে যদি কোনো জ্যায়ের উপর লম্ব টানা হয় তাহলে অবশ্যই সেটি ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে আমি আবারও বলতেছি যদি বৃত্তের কেন্দ্র হতে কোনো জ্যায়ের উপর লম্ব আঁকা হয় তবে ওই জ্যাকটি ওই বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হবে বা সমদ্বিখণ্ডিত অর্থাৎ এ ই যতটুকু হবে বি ইও ততটুকু হবে তাহলে এটা সাইড নোট কি দিবা এটা সাইড নোট হবে যেহেতু বৃত্তের কেন্দ্র হতে কোন জে এর উপর অঙ্কিত লম্ব জেটিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে কি বললাম বৃত্তের কেন্দ্র হতে যে কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় তাহলে ওই জ্যাটা ওই বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হবে বা সমদ্বিখণ্ডিত হবে এই জন্যই এইটা যতটুকু হবে সিএফটাও ততটুকু সাউন্ড সুন্দর আসতেছে এখানে প্রশ্ন আসলে আমি বলবো না যে এই জায়গায় বুঝি নাই মানে এখানে অনেকে আবার লিখে দিবে এখন আমরা দুটো ত্রিভুজের মধ্যে খেয়াল করি একটা ত্রিভুজের নাম হলো ত্রিভুজ ও এ ই এবং অপর ত্রিভুজের নাম ত্রিভুজ ও সি এফ প্রথমে বলেছিলাম ত্রিভুজ দুটি কিন্তু সমকোণী কেন যেহেতু কেন্দ্র থেকে লম্ব টানা হয়েছিল আর আমরা জানি লম্ব টানা মানে অবশ্যই যেখানে মিলিত হবে লম্বটি তার উভয় পাশে 90 ডিগ্রি কোণ বা এক সমকোণ উৎপন্ন হবে আর যেহেতু এই ই কোণটা এক সমকোণ এবং সেটা একটা ত্রিভুজের অংশ তাহলে অবশ্যই ওই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ এই জন্য ও এ ই ও সমকোণী ত্রিভুজ ও সি এফ ও সমকোণী ত্রিভুজ আর প্রত্যেক সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে যার পরিমাণ থাকে 90 ডিগ্রি এবং আমরা জানি ও এ ই এর ই কোণটা 90 ডিগ্রি অপর দিকে ও সি এফ এর এফ কোণটা 90 ডিগ্রি তাহলে প্রথমে কি মিল পাচ্ছে দুই ত্রিভুজের মধ্যে শিরোলে প্রথম মিল কি অবশ্যই এই দুইটা কোণ 90 ডিগ্রি এই দুইটা মিল আছে তাহলে কোণ ও ই এ সমান কোণ ও এফ সি যেহেতু এই দুইটাই সমকোণী ত্রিভুজ এই দুইটাই এক সমকোণ তাহলে অবশ্যই এই দুইটা সমান হবে যেহেতু দুইটাই 90 ডিগ্রি আচ্ছা প্রথম মিল খুঁজে পেলাম দ্বিতীয় মিল কি অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি অর্থাৎ এই ত্রিভুজের ও এ আর এই ত্রিভুজের ও সি সমান কেন সমান হবে কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কি বলে ব্যাসার্ধ তাহলে এইটাও দেখো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এইটাও কিন্তু কেন্দ্র থেকে ওই পরিধির দূরত্বকে বোঝাচ্ছে আর কোন বৃত্তেরই ব্যাসার্ধ দুই রকম হতে পারে না প্রত্যেক বৃত্তেরই ব্যাসার্ধ একই হয় তাহলে ও এ যতটুকু হবে ও সি ও ততটুকু হবে যেহেতু তারা এই বৃত্তের ব্যাসার্ধ এই জন্যই ও এ
আর ওসি পরস্পর সমান। তাহলে কয়টা মিল পাইলাম? দুইটা। আমি আগেই বলেছি যদি দুটি ত্রিভুজের মধ্যে কমপক্ষে তিনটি বৈশিষ্ট্য সমান পাই তাহলেই তারা কি হবে? সর্বসমান। কয়টা পেয়ে গেছি আমরা? দুইটা পেয়ে গেছি আর একটা দরকার। আরেকটা কি হবে? এই যে আমরা পেয়েছিলাম এর আগে AE সমান CF, এইটা এই ত্রিভুজে আছে, CF টা এই ত্রিভুজে আছে। তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে কয়টা উপাদান সমান পেলাম? তিনটি, একটি কোণ আর দুটি বাহু। আচ্ছা প্রথমটা কেন মিল পাইছি? যেহেতু উভয়ে এক সমান, প্রত্যেকটা কোণ এক সমকোণ, এই জন্য সমান পেয়েছি। এইটা জানি কেন সমান পেয়েছি? উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। কারণ আমরা জানি একটি ব্যাসার্ধের, একটি বৃত্তের ব্যাসার্ধ কখনো আলাদা হতে পারে না, সবসময় একই হয়। আচ্ছা আর এই সমসমান CF পেয়েছি আমরা আমাদের এখান থেকে পেয়েছি। তাহলে মোট কয়টা এই সমান পেলাম? তিনটি। যেহেতু এই দুইটা ত্রিভুজে মোট ছয়টা করে বৈশিষ্ট্য আছে, তার মধ্যে তিনটা করে বৈশিষ্ট্য মিলে গেছে, তাহলে অবশ্যই তারা সর্বসম হবেই হবে। অর্থাৎ ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF। আমি আবারও বলতেছি যে কোনো ত্রিভুজের বৈশিষ্ট্য থাকে ছয়টি, তিনটি বাহু এবং তিনটি কোণ। এই ছয়টির মধ্যে যে কোনো তিনটি যদি অপর একটি ত্রিভুজের তিনটির সাথে হুবহু মিলে যায়, অবশ্যই ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে আমাদের মোট তিনটা জিনিস দেখো মিলে গেছে, দেখছো? এই তিনটা জিনিস মিলে গেছে বলে ত্রিভুজ দুটি কি হয়েছে? সর্বসম হয়েছে। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম মানে সবই সমান, তাহলে OE আর OF সমান হবে। সুতরাং OE সমান OF। আর আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে হয়েছিল যে প্রমাণ করতে হবে যে OE সমান OF। এখন OE আর OF টা আসলে কি? কিন্তু OE ও OF হলো কেন্দ্র O হতে যথাক্রমে AB ও CD যে এর লম্ব দূরত্ব। যদি বলি O থেকে তুমি AB তে সোজাসুজি কিভাবে আসবা? অবশ্যই লম্বভাবে আসবে, মানে OE পথে আসবে। আবার যদি বলি O থেকে তুমি CD তে কিভাবে যাবা? অবশ্যই লম্ব বরাবর যাবা। তাহলে অবশ্যই O থেকে AB এর দূরত্বটা OE হবে, আবার O থেকে CD এর দূরত্ব হবে OF। যেহেতু OE আর OF সমান, তাহলে অবশ্যই তারা সমদূরত্ব। সুতরাং কেন্দ্র O হতে AB ও CD যে সম দূরবর্তী প্রমাণিত।